শিক্ষার্থীবৃন্দ এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূগোল ও পরিবেশ বিভাগ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সাংস্কৃতিক ভূগোল নিয়ে আলোচনা করব। সাংস্কৃতিক ভূগোলের চতুর্থ অধ্যায় থেকে পাঠ পাঁচ নিয়ে আলোচনা করব। এর আগে আমি এ সংক্রান্ত 16টি ক্লাস নিয়েছি, আজকের ক্লাসটি 17 নম্বর ক্লাস। এর আগে 4 নম্বর পাঠে আমি উদ্ভিদ এবং পশুর গার্হস্থ্যকরণ নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা পাঠ পাঁচ নিয়ে আলোচনা করব। পাঠ পাঁচে রয়েছে, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কৃষির উদ্ভব ও কৃষিভিত্তিক জীবনযাত্রার সূচনা, যেটাকে ইংরেজিতে বলা হয় অরিজিন অর ইনভেনশন অফ এগ্রিকালচার অ্যান্ড এগ্রিকালচারাল লাইভলিহুড। তাহলে আমরা আজকে আমাদের মূল আলোচনায় আসি। প্রথমে আমরা কয়েকটা প্রাথমিক কথা বলে নিই, সেটা হচ্ছে যে কৃষির উদ্ভব আজ থেকে 20,000 বছর পূর্বে শুরু হলেও লাঙ্গল কৃষির বয়স মাত্র 10,000 বছর। অধিকাংশ প্রত্নতাত্ত্বিক, নৃবিজ্ঞানী এবং সমাজ বিজ্ঞানীগণ ধারণা করেন যে নব্য প্রস্তর যুগে কৃষির সূচনা ঘটে। নব্য প্রস্তর যুগটা আমি আগে আলোচনা করেছি তোমাদেরকে, এবং নব্য প্রস্তর যুগ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 10 থেকে 12,000 খ্রিস্টপূর্বাব্দে। অর্থাৎ নব্য প্রস্তর যুগ শুরু হয়েছিল আজ থেকে 14 থেকে 15,000 বছর আগে। এখানে আমরা বলে রাখি যে নব্য প্রস্তর যুগে কৃষির উদ্ভবের ফলে মানুষের জীবনযাত্রায় মৌলিক রূপান্তর ঘটে বলে এই নব্য প্রস্তর যুগকে বিপ্লবের যুগ বলা হয়। অর্থাৎ তখন কৃষির সূচনার সাথে সাথে কিন্তু তারা মৃৎশিল্পের উন্নয়ন ঘটিয়েছিল, মানে তারা নিজেরা বসতি স্থাপন করেছিল এবং বসতিগুলোর উন্নয়ন ঘটিয়েছিল। যাই হোক, আমরা চলে আসি এবার কৃষির ক্ষেত্রে। আমি গত ক্লাসে কৃষির গার্হস্থ্যকরণ নিয়ে কথা বলেছিলাম, আজকে তোমরা একটু লক্ষ্য করো, ওই জায়গা থেকে আমি একটু বিষয় উল্লেখ করব আজকের আলোচনার সাথে প্রাসঙ্গিক বলে। কারণ বিজ্ঞানীগণ ধারণা করে থাকেন যে কৃষির মানে উদ্ভিদের গার্হস্থ্যকরণ এবং কৃষির সূচনা প্রায় পাশাপাশি হয়েছিল। আমরা যদি এটা দেখে নিই যে উদ্ভিদের গার্হস্থ্যকরণে দেখা যায় প্রায় 14,000 বছর আগে কচু, কলা, চুপ্রিয়াল, ইংরেজিতে বলে টারু, কলা হচ্ছে বেনানা, চুপ্রিয়াল হচ্ছে ইয়াম, দক্ষিণ পূর্ব এশিয়ায় গার্হস্থ্যকরণ হয়েছিল। মাইন্ডলি 14,000 বছর পূর্বে, মানে অর্থাৎ নব্য প্রস্তর যুগ ধরে শুরু হয়েছে। প্রায় 10,000 বছর আগে গম, যব, জলপাই পশ্চিম এশিয়াতে, আজকে যেটা আমরা বলি মেসোপটেমিয়ান সভ্যতা অথবা ফার্টাইল ক্রিসেন্ট, ওই এলাকাতে প্রায় 8,000 বছর আগে যব ও কাউন, যব ও কাউন, যব হচ্ছে বার্লি ইংরেজিতে বলে, আর কাউন যেটা হচ্ছে সর্গম, গার্হস্থ্যকরণ হয়েছিল পূর্ব আফ্রিকায়, যেটাকে আমরা বলি মিশর, সুদান, ইথিওপিয়ায়। তাহলে এখানে যে টাইমলাইনটা আমরা দেখলাম, এতে বোঝা যায় যে যেহেতু শস্যের গার্হস্থ্যকরণ হয়েছে, তখন থেকেই তারা কৃষির কৌশলকে আয়ত্ত করেছিল। সেই কারণে আসলে কোথায় কৃষির উদ্ভব হয়েছিল এই নিয়ে সমাজ বিজ্ঞানী, নৃতাত্ত্বিকগণ এবং প্রত্নতাত্ত্বিকগণ ভাবনায় করে যান, এবং তারা এই কৃষির সূচনা নিয়ে বহুদা, অর্থাৎ তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়েন। তারপরও কৃষির সূচনা নিয়ে 5টি ধারণা বিজ্ঞানীগণ দিয়েছেন, এবং 5টি ধারণাই এখন আমরা আলোচনা করব। তারপর আমরা সিদ্ধান্ত নিব আসলে কোন ধারণাটি বেশিরভাগ বিজ্ঞানীগণ সমর্থন করে। এবার আমরা চলে আসি যে কৃষির উদ্ভব সম্পর্কিত যে সকল ধারণা রয়েছে সেই ধারণাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। কৃষির ধারণা নিয়ে যে বিজ্ঞানীগণ বহুদা ভাবে বিভক্ত হয়েছেন, এই ব্যাপারে আমি কিন্তু একটু আগেই বলেছি। এখন আমরা দেখি যে তারা যে ভিন্ন ভিন্ন ধারণা দিয়েছেন সেই ধারণাগুলো কি, কৃষির উদ্ভব বা সূচনা সম্পর্কিত ধারণা বা মতবাদ। এখানে আমরা 5টি মতবাদ বর্তমানে প্রচলিত অবস্থায় পাই। একটি হচ্ছে পটেমিক চিন্তাধারা, 2 নম্বরটি হচ্ছে মরুদ্ধান চিন্তাধারা, 3 নম্বরটি হচ্ছে কার্ল ওটিন সাওয়ারের ধারণা, 4 নম্বরটি হচ্ছে আবর্জনা ভিত্তিক চিন্তাধারা, আর 5 নম্বরটি হচ্ছে কিয়াং চি চ্যাং এর ধারণা। এখানে আমরা 2 জন বিশেষজ্ঞ বা 2 জন বিজ্ঞানী ধারণা কিন্তু আমরা পেয়েছি। এবার আসো আমরা দেখি এই ধারণাগুলো কি। প্রথমে আমরা চলে যাই যে পটেমিক যে চিন্তাধারা বা ধারণা সেটাতে চলে যাই,
অধিকাংশ সমাজবিজ্ঞানীর মতে টাইগিস ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী দোয়াব অঞ্চলে কৃষির সূচনা হয়েছে, যেটাকে আমরা বলি মেসোপটেমিয়া এলাকা। তোমরা জানো যে পটেমিক শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান, অর্থাৎ ইউফ্রেটিস এবং টাইগিস নদীর যে মাঝখানের জায়গাটা আছে এটাকে বলে দোয়াব অঞ্চল। তবে কোন কোন বিজ্ঞানী মনে করেন যে এই কৃষির সূচনা দোয়াব অঞ্চলে না হয়ে সর্বাগ্রে আজকের যে ফিলিস্তিন রয়েছে, ফিলিস্তিন অথবা লেবানন অথবা মিশরও হতে পারে। এজন্য তারা একত্রে বলেন যে ফার্টাইল ক্রিসেন্ট বা উর্বর অর্ধচন্দ্রাকার যে ভূমিটি রয়েছে সেই ভূমিতে কৃষির সর্বপ্রথম সূচনা ঘটেছিল। তাহলে ফার্টাইল ক্রিসেন্টটা কি সেই সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে, আমি আগেও তোমাদেরকে বলেছিলাম। সেটা হচ্ছে যে মিশর থেকে ধরে মিশর, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া এবং ইরাক এই দেশগুলোর মধ্য দিয়ে যে নদীগুলো প্রবাহিত হয়েছে এটাকে উপর থেকে এবং নিচ থেকে যদি রেখা দ্বারা সংযুক্ত করা হয় তাহলে অর্ধ চন্দ্রের মতো লাগে। এই জন্য এটাকে বলা হয়েছে অর্ধ চন্দ্রাকৃতির উর্বর ভূমি বা ফার্টাইল ক্রিসেন্ট। এবার আসো আমরা মরুদ্যান চিন্তাধারায় যাই। গর্ডন চাইল্ড 1936 সালে বলেন যে সুপেয় পানির আধারকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতির অধিবাসীরা কৃষির সূচনা করে। তাহলে তার ধারণা মতে আমরা যে ধারণাটি পাই সেটি হচ্ছে যে যেখানে হোক না কেন, মরুভূমি অঞ্চলে হোক অথবা পাহাড়ি অঞ্চলে হোক, সে অঞ্চলে যেখানে পানি আছে তোমরা জানো পানির আধারকে কেন্দ্র করে, যেমন মরুদ্যানে পানি থাকে, সেই পানির আশেপাশে যে বসতি গড়ে ওঠে সেখানে মরুদ্যান গড়ে ওঠে, এবং পাহাড়ি অঞ্চলে যেখানে সুপেয় পানি পাওয়া যায় ঝর্ণার পাশে অথবা কোন একটা হ্রদের পাশে তারা বসতি স্থাপন করে এবং তারা তাদের আশেপাশে কৃষির সূচনা করেছিল। এবার আমরা আসি কার্ল ওটিং সাওয়ারের ধারণা। এটা মূলত ধারণা নয়, তিনি একটি গবেষণা করেছিলেন 1952 সালে সাওয়ার তার এগ্রিকালচারাল অরিজিন অ্যান্ড ডিসপার্সাল গ্রন্থে দাবি করেন দক্ষিণ পূর্ব এশিয়ার উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে কৃষির উদ্ভবের সম্ভাবনাই বেশি। তার মতে কৃষির ধারণা পরবর্তীতে চীন, দক্ষিণ এশিয়া হয়ে উত্তর ও পূর্ব আফ্রিকায় অর্থাৎ মিশর, সুদান এবং ইথিওপিয়ায় ছড়িয়ে পড়ে। এবং তিনি যে কথাটি বলেছেন যে ওখানে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতো সেজন্য ওইখানকার আর্দ্র এবং উষ্ণ অঞ্চল কৃষির জন্য একটি আদর্শ স্থান হিসাবে পরিগণিত, এবং এ থেকেই তিনি ধারণা করেছেন যে কৃষির উদ্ভবের জন্য ওই এলাকাটি একটি আদর্শ মানে একটি অনুকূল পরিবেশ ছিল। এবং তিনি বলেছেন যে আমরা দেখেছি আগেও যে কচু, কলা, তারপরে ইয়াম যেটা আমরা চুপড়ি আলু বলেছি সেগুলা কিন্তু আসলে মূল মানে কলা বাদে কচু এবং চুপড়ি আলু কিন্তু মূল জাতীয় ফসল। এবং তিনি মনে করতেন যে তারা প্রথম গাছের শিকড় বা মূল মাটিতে পুঁতে রেখে তা থেকে সেটা বড় হলে সেটা খেত। আবর্জনা পরে যে ধারণাটি আসে সেটি হচ্ছে আবর্জনা ভিত্তিক ধারণা। এটি এডওয়ার্ড অ্যান্ডারসন 1954 সালে এই ধারণাটি দেন বা এই মতবাদটি দেন। তার মতে নব্য প্রস্তর যুগে মানুষের আবাসস্থলের পাশে অনাদরে অবহেলায় ফেলে রাখা ফল ফলাদির বীজ বা মূল থেকে গজিয়ে ওঠা চারা থেকে পুনরায় ফল প্রাপ্তির মাধ্যমে কৃষির কৌশল মানুষের আয়ত্তে আসে। তিনি বলেছেন যে যারা নাকি প্রাচীন জনপদের অধিবাসীরা তারা কি করত, তারা বিভিন্ন ধরনের ফল ফলাদি সংগ্রহ করত এবং সেটা খেত, কোনটা অর্ধেকটা খেত, সেটা আবার তাদের যেখানে তারা বাড়ির পাশে আবর্জনা ফেলত বা ঘরের পাশে আবর্জনা ফেলত সেখানে ফেলে রাখত এবং তা থেকে ওইটার যে বীজ সেই বীজ থেকে গজি ওঠা চারা আবার যখন ফল দিত তারা বুঝলো যে এটাকে যদি আমরা এখানে লাগিয়ে রাখি তাহলে আবার আমরা ফল পেতে পারি। এবং এই ধারণা থেকেই মূলত তারা কৃষির কৌশল আয়ত্ত করে। তোমরা জানো যে আমরা অনেক ফলি, যেমন আম খেয়ে আটি যখন ফেলে রাখি, তারপরে পেঁপে খেয়ে বিচি যখন ফেলে রাখি, তারপর কাঁঠাল খেয়ে বিচি যখন ফেলে রাখি, জাম খেয়ে বিচি যখন ফেলে রাখি, তা থেকে কিন্তু এমনিতেই আমাদের বাড়ির আশেপাশে যেটা আমরা আবর্জনা ফেলি সেখান থেকে গাছ গজিয়ে উঠে। ওনার ধারণাটা অনেকটা তাই ছিল। 1954 সালে এই ধারণাটি দেন। সর্বশেষ কৃষির যে ধারণাটি আসে সেটি হচ্ছে কিয়াং চি চেং এর ধারণা। এটি জলাশয় ভিত্তিক জেলে গোষ্ঠী কৃষির সূচনা করে তিনি বলেছেন। তিনি এজন্য বলেছেন যে নদী বা হ্রদ অববাহিকা অঞ্চলের আশেপাশের যে এলাকাটি সেটি উর্বর সমভূমি থাকে এবং উর্বর সমভূমিতে কৃষিকাজ করাটা অনেকটাই সহজ ছিল, সেই কারণেই তিনি এই ধারণাটি দিয়েছে। এখন কথা হচ্ছে এই যে পাঁচটি ধারণা আছে এই পাঁচটি ধারণার মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য। সমাজবিজ্ঞানী অধিকাংশ সমাজবিজ্ঞানী
মনে করেন যে ওটিমিক যে চিন্তাধারাটি এটি হচ্ছে প্রাচীন চিন্তাধারা এবং ওই এলাকাটি কিন্তু আজকের মতো ছিল না। তারা যে ফার্টাইলিটি সেক্টরের কথা বলেছেন, উর্বর অর্ধচন্দ্রাকৃতির সমভূমির কথা বলেছেন, আজকে ওখানকার যে উষ্ণ পরিবেশ বা শুষ্ক পরিবেশ এটা কিন্তু তখন ছিল না। তারা মনে করেন আজ থেকে প্রায় 10,000 বছর আগে সেখানে কৃষির অনুকূল পরিবেশ ছিল এবং এই জন্যই তারা এই ধারণাটিকে গ্রহণ করেছেন। আমরা এখানে একটি কথা বলতে পারি যে যদিও কৃষির সাথে সঙ্গতিপূর্ণ হিসাবে কার্ল ওটিন সাওয়ার, যিনি আমেরিকান ভূগোলবিদ এবং আমরা তাকে সাংস্কৃতিক ভূগোলের জনক বলি, তিনি বলেছেন যে দক্ষিণ পূর্ব এশিয়ায় কৃষির উদ্ভব বা সূচনা হতে পারে, কিন্তু অধিকাংশ বিজ্ঞানী কিন্তু এটি মেনে নেননি। তারা বলেছেন যে না, এই পশ্চিম এশিয়ার যে ফার্টাইলিটি সেন্টার আছে ওই এলাকাতে কৃষির জন্ম হয়েছে এবং তারা বলেছেন যে প্রথম ফসল হিসাবে সেখানে গম, যব, জলপাই এই ফসলগুলো মূলত গার্হস্থ্যকরণ হয়েছিল। এই জন্য তাদের ধারণাকে আরো নৃতাত্ত্বিকগণ ও প্রত্নতাত্ত্বিকগণ সমর্থন করে বলেছেন যে নদী বিতরিত অর্ধচন্দ্রাকৃতির অঞ্চলেই কৃষির সূতিকাগার। তো আমি আশা করি আজকের আলোচনা থেকে কৃষির সূচনা এবং উদ্ভব সম্পর্কে তোমরা একটি স্পষ্ট ধারণা পাবে। এই ভিডিওটি তোমরা বারবার দেখবে, শুনবে এবং সে থেকে তোমরা একটি স্পষ্ট ধারণা লাভ করতে পারবে। আমাদের সকলকে ধৈর্য ধরে এই কাজটি শোনার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।